Assalamu alaikum to all once again. This is our third semester and mashallah, you have already completed many of the other classes, especially the banking and finance related courses, internal audit, financial reporting, and many of the famous chartered accountants, they have already taken some class, especially the classes on the corporate reporting. I promised all of you for the final level, especially this subject, that is company law and secretarial practice, CASP. I will try to take all the classes of this session. So already I have taken class on, first of all, the company secretary or company act and other related act, the role and responsibility of the company secretary. The first class was that topics. And then again, I took another class on especially the sole proprietorship or sole tradership. Then I have taken another class on the, partnership. And this class has already done. Today, we are going to take our fourth class. And I will start from the very first section of this Company Act. Though I am a little bit slow in taking these classes, but I'm pretty much sure that if you just review your classes on the YouTube, you can relate with the, though this is a very fresh class, this is the particularly on the Companies Act 1994. So Bangladesher Company Ain 1994 সালের প্রথম সেশন এটা এর আগে যেমনটি বলছিলাম I've taken class on the secretarial profession, secretary profession challenge টা কি, company secretary role কি, board secretary, board কিভাবে হয়, chairman কিভাবে হন, company itself artificial entity এটা বলেছিলাম, তারপরে বলেছিলাম যে কোম্পানি নিজের নামে কোম্পানির নামে মামলা হতে পারে, কোম্পানি মামলা করতে পারে এবং কোম্পানি পরিচালনা করে বোর্ড অফ ডিরেক্টর, জেনারেল শেয়ারহোল্ডাররা একটা সার্টেন লেভেলে শেয়ারহোল্ডিং থাকলে বোর্ডে আসতে পারেন, অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, বোর্ড মিটিং বছরে 4টা অ্যাটলিস্ট হতে হয়। এই বিষয়গুলো মোটামুটি একটা ধারণা দিয়েছিলাম। এরপরে আমরা প্রোপ্রাইটারশিপের বলে ডিটেইলে একটা ক্লাস নিয়েছিলাম, প্রোপ্রাইটারশিপের যেটুকু জানা দরকার। এর বাইরে হচ্ছে আপনার আমাদের ইয়েটা করেছিলাম আপনার পার্টনারশিপ। আজকে কোম্পানি অ্যাক্ট, দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 এর প্রথম সেকশন থেকে ডিসকাশন করব। সরি, মাফ করবেন। এরপরে কোন একটা সময় কোম্পানি অ্যাক্টের একটা চেঞ্জ আসছে রিসেন্টলি, আপনারা তো সবাই জানেন যে সংশোধিত কোম্পানি আইন 2020, এটা সম্পর্কে একটা ছোট্ট ধারণা আপনাদেরকে দিব। আমি চার্টার সেক্রেটারি ক্লাসের সময় এটা একটা ক্লাস নিয়েছিলাম, আপনারা কেউ কি ওই ভিডিওটা দেখেছিলেন? জাস্ট আই wanted to know যে আমি 1% কোম্পানি এবং নতুন কোম্পানি আইনের চেঞ্জের উপরে একটা সেশন নিয়েছিলাম ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিজ অফ বাংলাদেশের ফাইনাল লেভেল স্টুডেন্টদের জন্য। ওখানে কি কেউ ওই ভিডিওটা আমার ইউটিউবে আছে? এনিওয়ান হ্যাভ সিন ইট অর নট? কেউ কি দেখেছেন ওই ভিডিওটা? না হলে কোনো অসুবিধা নেই, জাস্ট হয়তো কেউ দেখেন নাই। ঠিক আছে, ভালো হয়েছে, তাহলে তো ইটস গুড যে আপনারা প্রথমবার দেখবেন। সো আমি শুরু করছি। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর অল অফ আস, দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। আমি এর আগের দিন আপনাদের একটা ভিডিও দেখেছিলাম যে সারা পৃথিবীতে কোম্পানি আইন বলতে যে আইনটা, এটা পৃথিবীর প্রাচীনতম আইনগুলোর ভিতরে একটা আইন এবং আইনটি শুরু হয়েছিল, আপনাদেরকে বলেছি যে ব্রিটিশ সাম্রাজ্য থেকে এটা শুরু হয়েছিল এবং 1844 সালে প্রথম গ্ল্যাডস্টোন নামে এক ভদ্রলোক ব্রিটিশ যে সংসদে ব্রিটিশ ট্রেড অফ বিজনেসের যে অথরিটি ছিল, আমাদের যেমন FBCCI এবং গভর্নমেন্ট যে বাণিজ্য মন্ত্রণালয়, সেখানকার উনি প্রধান ছিলেন এবং ওনার মাধ্যমে প্রথম একটা আইন আসে। এরপরে আমরা 1913 সালে প্রথম উপমহাদেশের প্রথম বিজনেস অ্যাক্ট, অর্থাৎ আমাদের যে কোম্পানি একটা দেখি, যেটা মাদার অ্যাক্ট ছিল ব্রিটিশ আমলে, এরপরে আমরা অনেক চেঞ্জ দেখেছি। ফাইনালি এসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আপনার 1973 থেকেই কিন্তু কাজ শুরু করা হয়েছিল, বাট ফাইনালি ওই 1913 সালের আইনটা কিন্তু ভ্যালিড ছিল টিল 1994। 1994 এ প্রথম বাংলাদেশে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে প্রথম যে দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 আসে। সো এটা আমরা সবাই জানি। সো এই আইনটি একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে 11টা খণ্ড আছে, যেটাকে বলা হয় খণ্ড, মানে খণ্ড মানে আমরা যেটা বলি চ্যাপ্টার, হ্যাঁ, অধ্যায় আছে। এবং এই প্রথম খণ্ডে এবং এখানে 11টা, এবং আরো একটা তথ্য দিই 404টা হচ্ছে সেকশন আছে। তো প্রথম খণ্ড যেটা এখানে মাত্র 3টা সেকশন আছে। সো 3টা সেকশনের আমি প্রথম সেকশন থেকেই একদম শুরু করছি। তো তাহলে আমরা বলবো যে আপনাদের জাস্ট রিক্যাপ করার জন্য যে দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 1994 সালের কোম্পানি অ্যাক্টে মোট ধারা রয়েছে কয়টা, মোট ধারা রয়েছে হচ্ছে 404টা এবং সেকশন রয়েছে, সেকশন রয়েছে হচ্ছে আপনার 11টা। এই প্রথম সেকশনে প্রথম খন্ডে প্রথম অধ্যায়ে 3টা সেকশন আছে 1, 2, 3। সো আমরা এগুলো একটা ডিসকাস করব আর কি। তো প্রথম ধারা, যে কোনো আইনের প্রথম ধারা হচ্ছে ওই কোম্পানি ওই আইনটা, ওই আইনটা কি নামে অভিহিত, নামটা কি হবে। দ্যাট ইজ আজকে লেটসে আপনারা যারা এখানে ক্লাসে পার্টিসিপেট করছেন লেটসে আবু তালহা অথবা আনোয়ার সাজাদ অথবা আশরাফুল ইসলাম, হ্যাঁ, তো আপনাদের নামটা কি হবে, অথবা এইচএম সালাম চৌধুরী, সেই নামটা হচ্ছে প্রথম সেকশন। যে কোনো আইনের প্রথম সেকশনই হচ্ছে নাম। তো ধারা 1 হচ্ছে এই আইনকে বলা হবে দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, বাংলা হচ্ছে কোম্পানিজ আইন 1994। এটা জ হবে, এস আছে, এটা ভুল হয়েছে, ঠিক করতে হবে। এখানে আসলে কোম্পানি না কোম্পানিজ, হ্যাঁ, আইএস আছে, ইংরেজিতে হয় কোম্পানিজ অ্যাক্ট, আর এখানে আসলে কোম্পানি না কোম্পানিজ অ্যাক্ট 1994। আচ্ছা, এরপরে আমরা যদি আসি সেটা হচ্ছে ধারা 2। ধারায় আপনার যে কোনো আইনে কমন একটা ফরম্যাট হচ্ছে ধারা 2-এ সংজ্ঞা দেয়া থাকে। সো এখানে কি সংজ্ঞা আছে, সংজ্ঞাটা হচ্ছে যে অনেকগুলো সংজ্ঞা দেয়া আছে, তার ভিতরে কয়েকটা ইম্পর্টেন্ট সংজ্ঞা আমি এখানে আনার চেষ্টা করেছি। ধারা 2 আইনের অধীনে মানে এই আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংজ্ঞা সমূহ দেয়া আছে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। প্রথমটাকে বলা হচ্ছে যে আমি আমার বিবেচনা ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার এটাকে বলা হচ্ছে সংঘবিধি বা আর্টিকেল, হ্যাঁ, সেটা হচ্ছে সংঘবিধি এবং আর্টিকেল। এখানে আর্টিকেল বলতে কোনো কোম্পানিজ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বা গঠনতন্ত্রকে বোঝায়। তবে কোম্পানি চাইলে শিডিউল 1 বা তফসিলকে আর্টিকেল হিসেবে ব্যবহার করতে পারে, ঠিক আছে। কোম্পানির একটা সংজ্ঞা দেয়া আছে এখানে। এখানে একটা ব্যাপার আছে, এখন কিন্তু এই জায়গাটা কনফিউশন দেখছেন, কোম্পানি বানানটা কিন্তু আগে দীর্ঘিকার ছিল। সো এখন কিন্তু বাংলা ব্যাকরণ গ্রামার চেঞ্জ হয়ে গেছে, এখন আর দীর্ঘিকার দিয়ে লেখা হয় না। তো যাই হোক, আমি এটা হাতে লিখে দিয়েছিলাম, যে টাইপ করেছে একবার দীর্ঘিকার দিয়েছে, একবার রস্যিকার দিয়েছে। এইটা এই রস্যিকারটা এখন পারফেক্ট এখনকার জন্য, মানে এখন যে চেঞ্জ আসছে বাংলা, এখন লেটেস্ট যে নিয়ম আসছে এখানে রস্যিকার হবে। তাহলে এখানে কোম্পানি বলতে বর্তমান বা আইনের অধীনে, হ্যাঁ, এখানে কোম্পানি বলতে বর্তমান বা এই আইনের অধীনে গঠিত যে কোনো কোম্পানিকে বোঝাবে। মানে কোম্পানি অ্যাক্ট 1994 এর আন্ডারে, কোম্পানিজ অ্যাক্ট 1994 এর আন্ডারে সব কোম্পানিকে কোম্পানি বোঝানো হবে। ডিরেক্টর মানে হচ্ছে ডিরেক্টর বা পরিচালক হলো কোম্পানিতে পরিচালনা পদে যারা থাকেন সেসব ব্যক্তিকেই আসলে ডিরেক্টর বলা হবে, এটা আমরা জানি। তারপরে হচ্ছে বিদ্যমান কোম্পানি বলা হচ্ছে মানে এই আইনের আগের যে কোম্পানি। এখানে বিদ্যমান কোম্পানি বলতে এই আইন প্রবর্তনের পূর্বে বলবৎকৃত যে কোনো কোম্পানি সংক্রান্ত আইনের অধীনে গঠিত পরিচালিত কোম্পানিকেই বোঝানো হয়। আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আপনার এখানে ওই আগের যে ইয়ে ছিল, যেটা হচ্ছে যে আপনার এর আগের 1994 সালের এই আইন পাশের আগের যে কোম্পানিগুলো ছিল সেগুলোকেও এই কোম্পানির আন্ডারে, কোম্পানি অ্যাক্টের আন্ডারে নেওয়া হয়েছে। এখানে নেওয়া হচ্ছে বিদ্যমান কোম্পানি। তার মানে 1994 সালে এই আইন আসার আগে যত কোম্পানি ছিল সেসব কোম্পানি এই অ্যাক্টের আন্ডারে চলে আসছে বিদ্যমান কোম্পানির নাম করে। আর যেটা হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে আর নতুন করে যা তৈরি হচ্ছে তারা তো নতুন করে এই আইনের আন্ডারে আসছে। বীমা কোম্পানির সংজ্ঞা দেওয়া আছে এখানে। বীমা কোম্পানি বোঝানো হয় হচ্ছে মূলত যারা বীমা ব্যবসায়, ইন্স্যুরেন্স ব্যবসায় যারা এঙ্গেজড। তারপর বলা হয় অর্থ বছর। অর্থ বছর হলো কোনো কোম্পানির হিসাব সময়কালকে বোঝায়, হ্যাঁ, এবং এই সময়কাল অনুযায়ী তারা তাদের লাভ ক্ষতির হিসাব বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করে। এখন আপনাদেরকে আমার একটা কোশ্চেন, যেটা হচ্ছে নতুন যে আইন, এটা নতুন আইন না, এটি ধরেন 4-5 বছর হয়ে গেছে, এই আইন বলে অর্থ বছর, বাংলাদেশের অর্থ বছর এখন কত, কে বলতে পারবেন কাইন্ডলি? এখন অর্থ বছর স্যার 2021 চলতেছে না, আমি বলছি যে কোন সাল থেকে, জানুয়ারি থেকে ডিসেম্বর নাকি হচ্ছে জুলাই টু জুন স্যার? 1 জুলাই থেকে 30 জুন। এটা কি একদম সবার জন্য ম্যান্ডেটরি একই না স্যার এক্সেপশন আছে ব্যাংকের জন্য শুধু ব্যাংক এবং ইনস্যুরেন্সের ক্ষেত্রে হ্যাঁ এক্সেপশনটা আপনাদেরকে আরো ক্লিয়ার করে দেই সংখ্যাটা একদম সেটি হচ্ছে জেনারেলি জুলাই টু জুন এক্সেপশন হচ্ছে ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস হ্যাঁ আর সঙ্গে আছে হচ্ছে যত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে যাদের প্যারেন্ট কোম্পানি দেশের বাইরে তাদের প্যারেন্টের হিসাব অনুযায়ী হবে ঠিক আছে বুঝতে পেরেছেন জি স্যার বুঝতে পারছি ওকে তাহলে আপনারা মোটামুটি জানেন থ্যাংক ইউ আচ্ছা এরপরে আসেন যে এখানে আরেকটা সংজ্ঞা দেয়া আছে সেটা হচ্ছে ম্যানেজার ম্যানেজার হচ্ছে আমরা বুঝি ম্যানেজার হলো কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরদের তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণে নির্দেশ পরিচালিত নিয়ন্ত্রণে এবং নির্দেশে পরিচালিত ব্যক্তিকে বোঝায় যিনি কোম্পানির প্রায় সকল বিষয় এবং কার্যাবলীর সঙ্গে জড়িত এবং নিয়োজিত থাকেন এখানে একটা তথ্য আপনাদেরকে বলি একটা মজা করি অনেক বছর আগে আমি যখন শান্তায় আজ থেকে প্রায় ধরেন 12 বছর আগে আমি শান্তায় ডিজিএম ফাইন্যান্স ছিলাম পরবর্তীকালে আমাকে জিএম করা হয়েছিল এনিওয়ে তো তখন আপনাদের সাইফুর রহমান আমাদের যে অর্থমন্ত্রী ছিল ওনার ছেলের নাম ছিল সাইফুর রহমানের ছেলের নাম ছিল নাসির রহমান বুঝছেন হ্যালো শোনা যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন জি স্যার তো দেখো তো এক সময় আমরা ওনার সাথে ওনার সাইফুর রহমান সাহেবের যে গুলশানের বাড়িটা এটা শান্তা রিয়েল এস্টেট কোম্পানিকে দেওয়া হয়েছিল ডেভেলপ করার জন্য যেটা হয়েছিল সেটি হচ্ছে আমরা আপনার হচ্ছে যে গেলাম মিটিং এ তো যাওয়ার পরে আমরা একজন কার্ড দিচ্ছি কেউ দিয়েছে সিওও চিফ অপারেটিং অফিসার কেউ দিয়েছে সিইও হ্যাঁ আমরা আবার যারা সিএফও এরকম তো আরেকজন দিয়েছে জিএম তো ভদ্রলোক বলছে যে আমি জিএম সাহেবের সাথে কথা বলবো আপনাদের পজিশন গুলো আমি চিনি না জানি না এবং বাংলাদেশে আইন বলে এই এই ধরনের কোনো ডেজিগনেশন আছে বলে আমার জানা নেই মজা করছিল আর কি বুঝছেন তো আমাদের দেশের আইনে কিন্তু ম্যানেজার বা জেনারেল ম্যানেজার ইজ হিউজ পজিশন বুঝছেন আর আমাদের কর্পোরেটে আমরা দেখি যে ম্যানেজার হচ্ছে মিড লেভেল এবং জিএম এর উপরেও ধরেন সিনিয়র জিএম থাকে সিনিয়র জিএম এর উপরে অনেক সময় ডিরেক্টর থাকে ডিরেক্টরের উপরে হয়তো সিএফও থাকেন অথবা সিও থাকেন হ্যাঁ সিও থাকেন সো বিষয়টা হচ্ছে যে কোম্পানি অ্যাক্টে কিন্তু ম্যানেজার ইজ এ ভেরি সিনিয়র পজিশন জেনারেল ম্যানেজার আরো বেশি সিনিয়র পজিশন এগুলোকে তারা বেশি ভ্যালু দেয় বিকজ ওই সময় মানে ব্রিটিশ আমল থেকে ম্যানেজার কথাটা অনেক বড় ব্যাংক ম্যানেজার ইজ এ ভেরি সিনিয়র পজিশন তারপর আমরা টি গার্ডেন গুলো দেখতাম সেখানকার ম্যানেজার অনেক সিনিয়র পজিশন সো কিন্তু এখনকার সময় কিন্তু আসলে এটা একটা মিড লেভেল পজিশন হয়ে গেছে যাই হোক এনিওয়ে এটা আপনাদের গল্প আকারে বললাম আপনাদের মাথায় থাকার জন্য এরপরে হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক এখানে ব্যবস্থাপনা পরিচালক বলতে ওই ব্যক্তি বা কোম্পানি বা ফার্মকে বুঝিয়েছেন যিনি কোম্পানির সাথে চুক্তি বলে বা সাধারণ সভার সিদ্ধান্ত বলে কোম্পানির ব্যবস্থাপনার মূল দায়িত্বে থাকেন তবে তাকে অবশ্যই বোর্ড অফ ডিরেক্টরের তত্ত্বাবধানে নিয়ন্ত্রণে এবং নির্দেশনা মোতাবেক ক্ষমতা প্রয়োগ করতে হবে আচ্ছা এবার আপনাদেরকে একটা তথ্য বলি সেটা হচ্ছে এই যে বলা হলো যে আপনাকে বলা হচ্ছে যে আপনি বোর্ডের নির্দেশে কাজ করবেন এখন ধরেন আমি একটা কেস স্টাডি আপনাদের কিন্তু আমি চাচ্ছি যে ইউ উইল বি এ ফ্যান্টাস্টিক মানে প্রফেশনাল যারা হচ্ছে এই জিনিসগুলো অ্যাটলিস্ট আমি যা যা জানি আমি চেষ্টা করবো আপনাদের শেয়ার করার জন্য যাতে করে আপনার নলেজটা খুব ডেপ বাড়ে নলেজের ডেপ বাড়ে এবং হচ্ছে আপনাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বাড়ে এবং কোম্পানি এক সম্পর্কে একটা ভালো ধারণা আসে তো আমি একটা কোশ্চেন করতে চাই আপনাদেরকে ধরেন আপনি একটা কোম্পানি পাঁচজন শেয়ার হোল্ডার সেই পাঁচজনের ভিতরে একজনকে ম্যানেজিং ডিরেক্টর করা হলো ম্যানেজিং ডিরেক্টর ব্যবসা পরিচালনা করেন অন্যান্য ডিরেক্টররা বা শেয়ার হোল্ডাররা এজিএম এ আসেন বোর্ড মিটিং এ আসেন বোর্ড অফ ডিরেক্টররা আর এজিএম এ তো সবাই আসেন 5 বছর পরে ম্যানেজিং ডিরেক্টর একটা বিজনেসের ডিসিশন নিয়েছিলেন যে বিজনেসটা পরবর্তীকালে সাকসেসফুল হয় নাই এবং ওই বিজনেসে লস হয়েছে লোকসান হয়েছে এবং বিজনেসটা বন্ধ করতে হয়েছে এখন কোনো শেয়ার হোল্ডার অথবা কোনো আদার ডিরেক্টর কোর্টে যে কি মামলা করতে পারবে ম্যানেজিং ডিরেক্টরের নামে যে সে একটা ডিসিশন ঠিক মতো নেয়নি এবং না নেওয়ার কারণে তাদের টাকা লস হয়েছে এটা কি মামলা করা যাবে কি যাবে না একটা কোশ্চেন আপনাদেরকে বললাম কে একজন শেয়ার করবেন যাবে না স্যার যাবে না স্যার কেন যাবে না বলেন তো? কারণ সে তো স্যার ওই ব্যবস্থা ডিরেক্টরদের নির্দেশনা মোতাবেক কাজ করবে স্যার, বোর্ড অফ ডিরেক্টরদের নির্দেশনা মোতাবেক। আপনাদের কমন সেন্সটা ভালো, আপনার কমন সেন্সে কিন্তু মাশাআল্লাহ ঠিকই বলেছেন, কিন্তু আমি একটু অন্যভাবে বলি, সেটা হচ্ছে যে আমি আমার এই ভিডিওতে খুঁজে একটা ভিডিও পাবেন, এটাকে বলা হচ্ছে বিজনেস জাজমেন্ট রুল, ঠিক আছে? এটাকে কোনো কোনো জায়গায় হয়তো বেস জাজমেন্ট রুলও বলে, বাট মূলত রুলটা হচ্ছে বিজনেস জাজমেন্ট রুল, বোঝা গেছে? এই বিজনেস জাজমেন্ট রুলের মেইন কথা হচ্ছে যে একজন ম্যানেজিং ডিরেক্টর বা দায়িত্বপ্রাপ্ত কোম্পানির কোনো সিএফও সিইও এদেরকে যদি তারা অন গুড ফেইথ অর্গানাইজেশনের ভালো চিন্তা করে যে তারা কোনো ডিসিশন নেয় এবং পরবর্তীকালে এই ডিসিশন যদি সাকসেসফুল না হয় তাদেরকে ব্যক্তিগতভাবে কোনো দায় করা যাবে না, মামলা করা যাবে না, এইটা একটা স্পেসিফিক রুল আছে, এটাকে নাম হচ্ছে বিজনেস জাজমেন্ট রুল, বোঝা গেছে জিনিসটা? এখন জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে সঙ্গস্মারক। হ্যাঁ, সঙ্গস্মারক, সঙ্গস্মারক হলে সঙ্গস্মারক বলা হচ্ছে কি, সঙ্গস্মারক হলো এই আইনের বিধান অনুযায়ী প্রণীত কোম্পানির মূল সঙ্গস্মারককে এর পরবর্তীকালে সংশোধন রূপকে বোঝায়। মানে সঙ্গস্মারক মানে আমরা যেটা মেমোরান্ডাম বলি, ঠিক আছে? মেমোরান্ডাম আগে আর্টিকেলের সংজ্ঞা দেওয়া আছে এবং সঙ্গস্মারক বা আগে ছিল আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এটা মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, এটার একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে। সো কর্মকর্তা কাকে বলে এটা আমরা জানি, এটা আসলে বলার দরকার নেই। পাবলিক লিমিটেড কোম্পানি আমরা জানি যে যাদের শেয়ার হোল্ডার সংখ্যা মিনিমাম 7 এবং ম্যাক্সিমাম আনলিমিটেড, যাদের ডাইরেক্টর সংখ্যা হবে মিনিমাম হচ্ছে ডাইরেক্টর সংখ্যা হবে হচ্ছে 7 জন, সরি মিনিমাম ডাইরেক্টর সংখ্যা হবে 3 জন আর সদস্য সংখ্যা শেয়ার হোল্ডার হচ্ছে মিনিমাম 7 জন। আর আনলিমিটেড শেয়ার সংখ্যা কোনো শেয়ার হোল্ডারদের সংখ্যা বলা নেই, আনলিমিটেড বলা আছে ম্যাক্সিমাম গুলো। তো তার মানে হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে একটা বার আছে, প্রাইভেট কোম্পানিতে শেয়ার হোল্ডার মিনিমাম 2 জন ম্যাক্সিমাম 50 জন। স্যার একটা কোশ্চেন ছিল, জি বলেন প্লিজ। স্যার এখানে আছে কোম্পানির পরিচালক কর্মকর্তা, বাট ব্যবস্থাপনা পরিচালক যিনি তিনি কি কর্মকর্তা? কোনটা এই কর্মকর্তা যেটা? জি জি, ব্যবস্থাপনা পরিচালক কি কর্মকর্তার মধ্যে পড়েন? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দুইটা জিনিস। হ্যাঁ, যে এখানে আপনি একটা ভালো কোশ্চেন করেছেন, আমি লাইক দিস কোশ্চেন। হ্যাঁ, সেটি হচ্ছে যে আমার এখানে তো ছবি সেট করেনি, আপনাদেরকে বললাম আমার একটা ছবি লাগাই করতে হবে প্রোফাইলে। এনিওয়ে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার কর্মকর্তা 2 ধরনের আছে। একটা হচ্ছে যে যারা ওনার, হ্যাঁ ওনার যারা, এরকম যারা বোর্ড অফ ডিরেক্টর তাদেরকে বলা হচ্ছে নন এক্সিকিউটিভ বিওডি, খেয়াল করছেন কথাটা? আর যারা হচ্ছে যেমন এক্সিকিউটিভ ডিরেক্টর, ডিরেক্টর সেলস, ডিরেক্টর মার্কেটিং, ডিরেক্টর ফাইন্যান্স, তাদেরকে বলা হয় এক্সিকিউটিভ ডাইরেক্টর, ঠিক আছে? তো আসলে কর্মকর্তা বলতে বোঝা যায় হচ্ছে আসলে বেসিক্যালি নন এক্সিকিউটিভ বোর্ড অফ, মানে নন এক্সিকিউটিভ পজিশনগুলোকে। কিন্তু যারা কোম্পানি অ্যাক্টের ধারণা মতে শেয়ার হোল্ডাররা তো সবাই এসে ডে টু ডে অ্যাক্টিভিটিস ইনভলভ হতে পারে না, সাধারণত ইনভলভ হয় এসে তাদের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর, ঠিক আছে? তো সেই অর্থে আপনার কর্মকর্তা যদি ম্যানেজিং ডিরেক্টর এখানে ফুল টাইম স্যালারি নেয়, হ্যাঁ ম্যানেজিং ডিরেক্টর যদি সেখানে রেগুলার কাজ করে তার যোগ্যতা বলে এবং সে যদি যোগ্য বিবেচিত হয় তাকে যদি সিও হিসেবে নিয়োগ করা হয়, অনেক কোম্পানি দেখবেন ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিও সেম পজিশন, তারা কর্মকর্তা হবে। কিন্তু নর্মালি যদি একজন ম্যানেজিং ডিরেক্টর তিনি যদি নন এক্সিকিউটিভ ডিরেক্টর, মানে তিনি ডে টু ডে অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেন না, শুধু বোর্ড মিটিংয়ে আসেন, আর সিও প্রফেশনাল, তাহলে কিন্তু উনি কর্মকর্তার ভিতরে পড়বেন না। আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। জি, তাহলে পাবলিক গেল, আমরা পাবলিক কোম্পানি বললাম, এরপরে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি তো বলেছি 2 থেকে 50 শেয়ার হোল্ডার। কোম্পানি সচিব আগের দিন আমরা বলেছি, মানে সচিব হচ্ছে হলো সচিবের দায়িত্ব বা প্রশাসনিক কাজে নিযুক্ত নির্ধারিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বোঝায়। শেয়ার হচ্ছে, শেয়ার হলো কোম্পানির মূলধনের যে ক্ষুদ্রতম অংশ তাকে শেয়ার বলা হয়, ঠিক আছে? এটা আমরা জানি। আচ্ছা, এবার হচ্ছে সেকশন 3। তাহলে সেকশন 1-এ হচ্ছে যে কোনো আইনের সেকশন অনুমানে ওই আইনটার নাম। তো সেকশন 1-এ বলা আছে যে এই কোম্পানিটার নাম হবে দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, 1994 সালের কোম্পানিজ আইন, এটা হচ্ছে সেকশন 1। সেকশন 2 তে বেশ কিছু সংজ্ঞা দেয়া আছে, তার ভিতর কয়েকটা সংজ্ঞা আপনাদের সামনে তুলে ধরেছি ইম্পর্টেন্ট দেখে। এরপরে 3 নম্বর, এই 3 নম্বরটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে বলা হয় হচ্ছে 3 নম্বরটাকে বলা হয় এখতিয়ার সম্পন্ন আদালত। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে এখতিয়ার সম্পন্ন আদালত মানে কি? প্রথম খণ্ডের শেষ ধারা হলো ধারা 3, যেখানে এখতিয়ার সম্পন্ন আদালত সম্পর্কে বলা হয়েছে। এখানে আদালত বলতে হাইকোর্ট বিভাগকে বুঝিয়েছে। কোন সরকারি গেজেটের মাধ্যমে হাইকোর্ট বিভাগের উপর অর্পিত দায়িত্বকে যে কোনো জেলা আদালতে অর্পণ করতে পারেন, এবং তখন সেই জেলা আদালত সেই জেলা নির্ধারিত সকল কোম্পানির এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে পরিগণিত হবে। আচ্ছা, আমি এটা পড়ে শোনালাম, এটা দিয়ে কে কি বুঝছেন বা কেউ বুঝছেন কিনা আমাকে একটু এক্সপ্লেন করেন তো, যে বুঝতে পারছেন কিনা সংখ্যাটা, না হলে আমি সুন্দর করে ক্লিয়ার করি। আগে শুনি আপনারা কি বুঝেছেন। এখানে তো আপনি স্ক্রিনে লেখাও আছে, আমি পড়ে শুনিয়েছি, এখান থেকে কি বুঝেছেন কেউ একজন বলবেন? আলহা জি স্যার, বলেন তো কি বোঝা গেছে এখানে? ক্লিয়ার না স্যার? ক্লিয়ার না? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সাউন্ড অফ করে দেন। আর কেউ শেয়ার করবেন? দোলা কিছু বোঝা গেছে এখানে? দোলা? আচ্ছা আমি ক্লিয়ার করছি। আসসালামু আলাইকুম স্যার। ওসব কে? স্যার আমি আনোয়ার সাদাত বলছি। আনোয়ার সাদাত বলেন না প্লিজ, কি বুঝছেন বলেন তো। জি স্যার, এখানে হচ্ছে স্যার কোম্পানির যেই মানে গঠন কার্যক্রমটা হাইকোর্টের বুঝেছি যে হচ্ছে যে মানে আদালত বলতে যে হাইকোর্টকে বোঝানো হচ্ছে, যে হাইকোর্টের উপরে যে যতগুলো দায়িত্ব আছে সেগুলো যদি জেলা পর্যায়ে অর্পণ করে। ঠিক আছে, থ্যাংক ইউ। আনোয়ার সাদাত কি বলছেন বলেন। সরি স্যার, প্রথমত হাইকোর্টের উপরই ন্যস্ত থাকে। যদি হাইকোর্ট মানে কোনো কারণে বিভাগীয় কোর্ট বা জেলা কোর্টকে দায়িত্ব দেয়, সেক্ষেত্রে জেলা কোর্ট হাইকোর্টের পক্ষ হয়ে সেই কাজটা সম্পূর্ণ করে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, ঠিক আছে ঠিক আছে। দুজনই দোলা এবং আনোয়ার সাদাত দুজনই রাইট বলেছে। আমি আর একটু ক্লিয়ার করি। এই 3 নম্বর সেকশনটা ভেরি ইন্টারেস্টিং। এখানে বলা হচ্ছে যে যত কোম্পানি বাংলাদেশে এখন প্রায় 1,90,000 প্রায় 1,80,000 রেজিস্টার্ড কোম্পানি আছে, যারা আরজিসি রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মের আন্ডারে রেজিস্ট্রেশনকৃত। তারা আইদার প্রাইভেট কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি, আর এখন তো আবার 1% কোম্পানিও আসছে। এখন এইগুলোর যত মামলা মকদ্দমা হবে, এই কোম্পানি সংশ্লিষ্ট মামলা মকদ্দমা, সেই মামলা মকদ্দমাগুলো যাবে হচ্ছে আইনের 2টা ধারা আছে। একটাকে বলা হয় আপনাকে আমি একটু শেয়ার করি। একটাকে বলা হয় হচ্ছে কি জানেন, একটাকে বলা হয় যে এটাকে আপনার সিভিল প্রসিডিওর, একটা হচ্ছে ক্রিমিনাল কোড। তো এখানে কিন্তু এটাকে সিভিল প্রসিডিওর হিসেবে আসবে, এটা কিন্তু ক্রিমিনাল কোডে আসবে না। তার মানে আদালত সংশ্লিষ্ট যত মামলা, সেই মামলাগুলো কিন্তু মানে কোম্পানি রিলেটেড যত মামলা, সেই মামলাগুলো কিন্তু আমরা কোনোটাকেই ক্রিমিনাল কোর্টে নিব না। নিব কোথায়? এটাকে বলা হচ্ছে সিভিল কোর্টে, সিভিল প্রসিডিওর এক। এখন কোশ্চেন হচ্ছে এদের তাহলে কোনগুলো, এটা কোনটা পড়বে? এখানে বলা হচ্ছে যে আপনার এখানে হাইকোর্টের, যেটা হচ্ছে হাইকোর্ট বিভাগ মানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যেটা আছে, সেই বিভাগকে কিন্তু বোঝা যাবে যে আদালতের এখতিয়ার সম্পন্ন আদালত। মানে কোম্পানি আইন সংশ্লিষ্ট যত মামলা মকদ্দমা আছে, এটিকে সুরাহা করার জন্য, এটিকে রায় দেওয়ার জন্য, এটা হিয়ারিং এর জন্য প্রযোজ্য কোর্ট হচ্ছে হাইকোর্ট, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বলা হয়। এখন কোশ্চেন হচ্ছে যে খুলনাতে একটা কোম্পানি মামলা হলো, চিটাগাঁয়ে একটা মামলা হলো, বগুড়াতে একটা মামলা হলো, রংপুরে একটা মামলা হলো, বরিশালে একটা মামলা হলো, তাহলে কি তারা প্রত্যেকেই ঢাকায় আসবে? ঢাকায় হাইকোর্টে এসে বারবার ইয়ে দিবে? এই কারণে বলা হয়েছে তবে সরকারি গেজেটের মাধ্যমে হাইকোর্ট বিভাগের উপর অর্পিত দায়িত্বকে যে কোনো জেলা আদালতকে, জেলা আদালত সব জেলায় জেলা আদালত আছে, অর্পণ করতে পারবেন। এবং তখন সেই জেলা আদালত যখন যাকে হাইকোর্ট গেজেটের মাধ্যমে পাওয়ার বলে, যাকে বলে দিবে যে এ হচ্ছে আদালতের এখতিয়ার সম্পন্ন আদালত, যখন হাইকোর্ট বলে দিবে যে এই কোম্পানির মামলা এখতিয়ার সম্পন্ন আদালত হচ্ছে বরিশালের জেলা আদালত, বাগেরহাটের জেলা আদালত, খুলনার জেলা আদালত, রংপুরের জেলা আদালত, তারপর হচ্ছে যে এইভাবে যখন বলে দিবে তখন সেই জেলা আদালতকে হয়ে যাবে হচ্ছে মূলত এখতিয়ার সম্পন্ন আদালত। সো ফাইন, এরা আপনারা এখন বুঝে ফেলছেন, অন্যরাও বলছে দে আর অলসো রাইট। আমি আরো একটু বেশি ক্লিয়ার করে দিলাম সো দ্যাট আপনারা আরো বুঝতে পারেন। হ্যাঁ, তো আমার মনে হয় যে এখন আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পরের স্লাইডে যাব। হ্যাঁ, আমি কি মনে ভুলে এটা মিস হয়ে গেছে, সরি। তো আমাদের কোম্পানিজ অ্যাক্টের আমরা অলরেডি সেকশন শেষ 3 নম্বর, এবার 4 নম্বর সেকশন থেকে আমরা করব, ঠিক আছে? সেটা হচ্ছে 4 নম্বর সেকশন। উই স্টার্ট উইথ দ্য সেকশন 4। সেকশন 4 তো বোধহয় আসেনি, আমাকে 4 নম্বর সেকশনে আসতে হবে। আপনারা এটা কি 4 1 2 3 4? আচ্ছা, এটা কি 4 কিনা? হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম যে একটা কোনো কেউ ব্যবসা করতে পারবে লিগালি যাদের 10 জন পর্যন্ত কিন্তু পার্টনারশিপ করে বিভিন্নভাবে করতে পারবে, কিন্তু 10 জনের বেশি হলে কোনোভাবেই কিন্তু আপনার নিবন্ধন ছাড়া, কোম্পানি আইনের নিবন্ধন ছাড়া ব্যাংক ব্যবসা বা অংশীদারি সমিতি এইসব করা যাবে না। যেমন কোঅপারেটিভ সোসাইটি করে না, এগুলো কিন্তু কোঅপারেটিভ, যে আপনারা দেখেছেন কিছু কিছু নাম আছে কোঅপারেটিভ ব্যাংক, এইগুলো নামে এগুলো কিন্তু ব্যাংক ব্যবসা করা যাবে না আনলেস আদারওয়াইজ ইউ আর এ রেজিস্টার্ড কোম্পানি। এরপরে হচ্ছে 2 নম্বর বলতেছে কোম্পানি হিসেবে নিবন্ধিত না হয়ে 20 জনের বেশি ব্যক্তি সমন্বয়ে ব্যাংক ছাড়া এর সদস্যদের মুনাফার জন্য অন্য কোনো ব্যবসা করা যাবে না। তার মানে আমরা যে প্রথম থেকে বলছিলাম না যে একজন মালিকানায় হচ্ছে যে কি করতে হবে, একজন লোককে আমরা ওপিসি বলছি, তারপরে হচ্ছে যে 1% কোম্পানি, আর প্রোপাইটারশিপ তো আছে, এরপর পার্টনারশিপ। পার্টনারশিপ ব্যবসা 20 জনের বেশি হলেই আর পার্টনারশিপ রাখা যাবে না, তাকে হচ্ছে আইদার প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানিকে কনভার্ট করতে হবে। 3 নম্বর বলা হচ্ছে এক বা একাধিক যৌথ পরিবার মিলে কোনো অংশীদারি কারবার বা কোম্পানি করলেও ওই ধারা প্রযোজ্য হবে, তবে সদস্য গণনার ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কদের বাদ দিতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ইনকাম ট্যাক্সের অর্ডিন্যান্সে আছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বলে। আমাদের দেশে রাজারা ছিল বা যারা হচ্ছে জমিদার ছিল তাদের অনেকের ভিতরে এইটা আছে যে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বলে, যেখানে হচ্ছে যে এক ফ্যামিলির আন্ডারে একটা হিসাব হয়। তো সেইটাও যদি হয় তাতেও এই কোম্পানির ফর্মেই হবে, এবং সেখানে শেয়ার হোল্ডারদের ভিতরে অপ্রাপ্ত মানে জুনিয়র যাদের বয়স 18 হয়নি তাদেরকে এখানে বাদ দিলেও চলবে। সো এটা একটা বেসিক ডিসকাশন 4 নম্বর সেকশন। আর একটা 4 নম্বর সেকশনে আর একটা আছে এই সকল ধারার বিধান লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করলে এবং তার হতে উদ্ভূত দায় এবং দেনার জন্য ওই সকল কোম্পানি বা অংশীদারি কারবার অথবা সমিতির সদস্যরা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। তার মানে হচ্ছে কেউ যদি লিমিটেড কোম্পানি না করে তাহলে কিন্তু তার দায়টা আনলিমিটেড, এটাই হচ্ছে মূল কথা। পরিশেষে জরিমানা, পরিশেষে মানে জরিমানা হিসেবে বলা হয়েছে যে কোম্পানি বা সমিতি বা অংশীদার কারবার যদি এই সকল ধারা অমান্য করে তবে প্রত্যেক সদস্য অনধিক 5,000 টাকা জরিমানা হিসেবে অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তাহলে যে কথাটা বললাম আর একটু ক্লিয়ার করে দিই যে বাংলাদেশের আইন বলে 20 জনের বেশি অন্য কোনো ব্যবসা আর 10 জনের বেশি কোনো হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক বা ব্যাংক এই ধরনের কিছু করা যাবে না আনলেস আদারওয়াইজ এটাকে কনভার্ট করা হয় লিমিটেড কোম্পানি ফর্মে। আর যদি কেউ এটা করতে চেষ্টা করেন তাহলে তাদের প্রত্যেকের সদস্যকে জরিমানা হবে হচ্ছে 5,000 টাকা করে, ঠিক আছে? আচ্ছা, গেল 4। এবার হচ্ছে আমরা আসতেছি 5 নম্বর সেকশন। 5 নম্বর সেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে বলা হয়েছে মেমোরেন্ডাম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এই পদ্ধতি যতগুলো পড়িয়েছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, এটা খুব কঠিন কিছু না। সেটা হচ্ছে কোম্পানি আইনের 2য় খণ্ডের 5 নম্বর ধারা হতে 16 নম্বর ধারা পর্যন্ত সংঘস্মারক বা মেমোরেন্ডাম সম্পর্কে বলা হয়েছে। সংঘস্মারককে কোম্পানির সংবিধান হিসেবে আখ্যা করা হয়েছে। একটা কোম্পানি সংবিধান, একটা দেশের মূল মানে আইন হচ্ছে সংবিধান। একটা দেশ কিভাবে চলবে, কিভাবে কি করবে সবকিছু বলা আছে সেই দেশের সংবিধানে। একইভাবে একটা কোম্পানির সংবিধান বলা হয় হচ্ছে, কাকে বলা হয়? একটা কোম্পানির সংবিধান বলা হয় ওই দেশের ওই কোম্পানির সংঘস্মারক বা মেমোরেন্ডামকে বলা হয়। এখানে মেমোরেন্ডামের একটা মানে ধারণা আমরা দিচ্ছি। তো কোম্পানির গঠন, ঠিক আছে, কিরকম? 5 নম্বর ধারায় ক্লিয়ারলি বলা আছে যে পাবলিক কোম্পানির ক্ষেত্রে 7 বা ততোধিক এবং প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে 2 বা ততোধিক ব্যক্তি মিলে আইনানুগ যে কোনো উদ্দেশ্যে কোম্পানি গঠন করতে পারবেন এবং সংঘ স্মারকে স্বাক্ষর করতে হবে। মানে হচ্ছে মেমোরান্ডামে কিন্তু সাইন করতে হয়। আমি নেক্সট দিনে আপনাদের একটা মেমোরান্ডামের ছবি দেখাবো যে কি রকম মেমোরান্ডাম হয়, কিভাবে আর্টিকেল হয়, এটা প্র্যাকটিক্যালি দেখাবো নেক্সট ক্লাসে। তো সেইখানে আপনারা দেখবেন যে একটা মেমোরান্ডাম কিভাবে তৈরি করতে হয়, এবং ওই ক্লাসটা করার পরে আই হোপ যে আপনারা যে কোনো একটা কোম্পানি তৈরি করতে শিখে যাবেন, একটা কোম্পানি আরজিসি কিভাবে করতে হয় এটা আপনারা শিখে যাবেন। আই উইল শেয়ার দিস ইনফরমেশন উইথ ইউ ইন দ্য নেক্সট ক্লাস। তবে আমাদের মনে রাখতে হবে শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানির ক্ষেত্রে কেবলমাত্র শেয়ারের মূল্যের মধ্যেই শেয়ার হোল্ডার দায় সীমাবদ্ধ থাকবে, এবং গ্যারান্টি দ্বারা সীমাবদ্ধ কোম্পানির ক্ষেত্রে গ্যারান্টি সমপরিমাণ দায় থাকবে। এছাড়া অসীম দায় কোম্পানির ক্ষেত্রে দায়ের কোনো নির্দিষ্ট সীমারেখা থাকবে না। আমাকে বলেন তো এই তিনটা দিয়ে কি বুঝেছেন? আমাকে কেউ একজন বলেন এই তবে থেকে এইটুকু কে বুঝছেন? আনোয়ার সাদাত অ্যান্সার করেছিলেন, আনোয়ার সাদাত বলতে পারেন এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হয়েছে স্যার শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানির ক্ষেত্রে স্যার একজন শেয়ার হোল্ডারের তার যতটুকু শেয়ারের মালিক তার দায় ততটুকুই। আচ্ছা, শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি মানে কি এটা বলেন তো একটু আগে। আচ্ছা আমি বুঝে দিচ্ছি, ভালো, থ্যাংক ইউ। সেটি হচ্ছে যে আপনার একটা কোম্পানি গঠন করলেন, যে কোম্পানিতে ধরেন আমরা এখানে লেটস সে আমি আনোয়ার শাহাদাত এবং হচ্ছে মনে করেন আবু তালহা তিনজনে 3 লাখ দিয়ে একটা কোম্পানি শুরু করলাম। সো আমরা 3 জন শেয়ার হোল্ডার 3 জনই ডিরেক্টর ধরলাম, 3 জন শেয়ার হোল্ডার 3 জন ডিরেক্টর একই এই আমরা 3 জনে 1 লাখ টাকা করে দিয়ে 33.33% ওনারশিপ নিয়ে একটা কোম্পানি ফর্ম করলাম। এরপরে এই কোম্পানি মানে ধরেন 50 কোটি টাকা ব্যবসা করলো, ব্যবসা করে এই কোম্পানি 5 কোটি টাকা লস করলো, কোম্পানি লস করতে করতে 10 কোটি 15 কোটি টাকা লস হয়ে গেল। 15 কোটি টাকা লস হয়ে আসলো, তখন আমি কোম্পানিটা চালাতে পারবো না। আমার কাছে যারা টাকা পাচ্ছে আমাদের পাওনাদার তারা কোর্টে মামলা করে কোম্পানি উইন্ডিং আপ অর্থাৎ বন্ধ করার জন্য মামলা করলো। এখন আমাকে বলেন যে আমরা যে 3 জনে 1 লাখ টাকা করে দিয়েছি, সো এই যে 15 কোটি টাকা লস হলো এই 15 কোটি টাকা কি আমরা দিতে বাধ্য নাকি বাধ্য না? স্যার আমরা দিতে বাধ্য না। কেন বাধ্য না বলেন তো? স্যার কোম্পানি হচ্ছে লিগ্যাল এন্টিটি আছে, সো মামলা হবে কোম্পানির নামে, সো কোম্পানি সম্পত্তি বিক্রয় করার মাধ্যমে যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা ডিস্ট্রিবিউট হবে পাওনাদারদের মধ্যে, বাট সেজন্য ব্যক্তিগত কোনো শেয়ার হোল্ডার মানে ই না। তাহলে আমার লস হলে কতটুকু হইতে পারে? ওই 1 লাখ টাকা করে 3 জনে 3 লাখ টাকা লস হবে, তাই তো? জি স্যার, পারফেক্ট। এটা যেটা বলেছে এটার নাম হচ্ছে, এটাকে বলা হচ্ছে সীমিত দায়। এটাকে কি বলছি আমরা? এটা হচ্ছে শেয়ার দ্বারা সীমিত দায়। এই যে 4-3টা কথা বলছি না, শেয়ার দ্বারা সীমিত দায় বুঝলেন। এরপরে বলেন গ্যারান্টি দ্বারা সীমাবদ্ধ, এটা কি বুঝলেন আনোয়ার সাদাত বলেন তো, আপনি যেহেতু ওইটা বুঝেছেন। হোয়াট ইজ দ্য গ্যারান্টি দ্বারা, এখানে বলা হচ্ছে গ্যারান্টি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, এটা কি বোঝাচ্ছে? স্যার গ্যারান্টি দ্বারা সীমাবদ্ধ হলে দেখা যাচ্ছে কোনো পার্টিকুলার মেম্বার যদি মানে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে এরকম কোনো ডিট থাকে যে কোম্পানি যদি কোনো কারণে ফল্ট করে সেহেতু সেই মেম্বার তার আনলিমিটেড লায়াবিলিটি বহন করবে, সেক্ষেত্রে আনলিমিটেড। হ্যাঁ ইউ আর রাইট, আনলিমিটেড। ধরেন একটু আগের উদাহরণটাই আবার টানি, আমরা 3 জন ছিলাম, আমি আনোয়ার সাদাত আর হচ্ছে আবু তালহা, 3 জনে 3 লাখ টাকা করে ব্যবসা শুরু করেছি। পরবর্তীকালে দেখলাম যে আমাদের মানুষজন আস্থা রাখতেছে না যে ভাই এত কম টাকা দিয়ে ব্যবসা করেন, আপনাকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাকি দিব, এটা কেমনে সম্ভব, আপনাকে বাকি দিব না। তখন আমরা 3 জন বললাম যে ঠিক আছে আমাদের পেইড আপ তো মাত্র 3 লাখ টাকা, কিন্তু আমরা একটা গ্যারান্টি দিচ্ছি যে এই কোম্পানি যদি কোনো লস করে বা কোনো কিছু হয় আমি এটা গ্যারান্টি, আমার 1 লাখের বাইরেও 3 জনে 3 কোটি টাকা করে গ্যারান্টি দিচ্ছি, 1 কোটি 1 কোটি 1 কোটি। তাহলে আমার পেইড আপ হচ্ছে 1 লাখ 1 লাখ 1 লাখ, এর বাইরে প্রত্যেকে 3 জনে 3 কোটি টাকা গ্যারান্টি দিল। এরপর যদি 15 কোটি টাকা লস হয় তাহলে আমার 1 লাখ টাকা তো যাবেই, সঙ্গে যাবে হচ্ছে আমার ওই 3 জন, তাহলে 1 কোটি 1 লাখ টাকা যাবে, 1 কোটি 1 লাখ টাকা যাবে। এটা বোঝা গেছে? জি স্যার। এবার থার্ড অপশন, এটাকে বলে অসীম দায় কোম্পানি। এটার মানে হচ্ছে যে শেয়ার পেইড আপ যাই থাক না কেন যত দায় দায়িত্ব আছে সবই আমরা দিতে হবে। এটা 15 কোটি টাকা লস হইলে 15 কোটি টাকাই আমাদের দিতে হবে, এটাকে বলা হয় অসীম দায় কোম্পানি। এখন আমাকে কেউ বলেন তো অসীম দায় কোম্পানি করার উদ্দেশ্য কি? এটা তো প্রাইভেটলি, এটা তো ওনারশিপের মতো। প্রোপাইটারশিপেও যেমন সব দায় তার ঘাড়ে থাকে, পার্টনারশিপেও যেমন সব ঘাড়ে তাদের থাকে। সো এখানে কোম্পানি করার দরকার কি আছে? যেহেতু আমার সম অসীম দায় যদি আমার নিতে হয় তাহলে তো কোম্পানিগুলো আসলে খুব একটা লাভ নাই। এই কারণে এই অসীম দায় কোম্পানি, আনলিমিটেড লায়াবিলিটি কোম্পানির প্রচলনটা খুবই কম। আনোয়ার সাদাত ছাড়া কেউ একজন বলেন আমার কথাটা বুঝতে পারছেন কিনা, অথবা না বুঝলে আরেকবার বলতে হবে কিনা। শরীফুল ইসলাম, আপনি বুঝছেন ভাই? सर वो चीज है क्या? বুঝছেন না? আচ্ছা ঠিক আছে স্যার, আমার কি নেটওয়ার্কের সমস্যা না আপনার সমস্যা? যে কোশ্চেন করছেন কথাটা শোনা যাচ্ছে না। আর কারো কোনো কোশ্চেন আছে? মধুসূদন কি বুঝতে পারছেন? মধুসূদন, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বুঝেছেন, আমরা সামনে আগাই। এবার হচ্ছে 5 নম্বর বলছিল ইম্পর্টেন্ট, তার থেকেও একটা ইম্পর্টেন্ট সেকশন, এটা হচ্ছে সবচেয়ে। স্যার স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল স্যার, বলেন প্লিজ। স্যার এই যে লিমিটেড বাই গ্যারান্টি, যেটা এটা কি স্যার মেমোরেন্ডামে উল্লেখ থাকবে লিমিটেড বাই গ্যারান্টি? অবশ্যই, কারণ এখানে তো আবার জি স্যার আবার আরেক ধরনের তো গ্যারান্টি আছে স্যার, যেমন ধরেন যে মালিকরা কোনো লোন নিতে গেলে কর্পোরেট গ্যারান্টি বা এখানে এমডি বা দেখা যাচ্ছে ডিরেক্টররা পার্সোনাল গ্যারান্টি দেয়। এক্স্যাক্টলি, এই এখানে তো গ্যারান্টি তাহলে দুই ধরনের, এটা হচ্ছে মেমোরেন্ডামে মেনশন করা থাকবে যে লিমিটেড বাই গ্যারান্টি, এটা অন বিহাফ অফ দেখা যাচ্ছে এনি পার্সন বা এনি শেয়ার হোল্ডার হতে পারে। আবার আরেকটা গ্যারান্টি তো আমরা দেখি প্রায় বাই প্র্যাকটিসে, যে আমরা যে কোনো লোনের ক্ষেত্রেই এখন এটা খুব অ্যাভেলেবেল, কর্পোরেট গ্যারান্টি বা পার্সোনাল গ্যারান্টিটা। এটা একটু স্যার ক্লিয়ার করে বলবেন কি তাহলে? থ্যাংক ইউ নাজমুল খান। না জি স্যার আমি বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ মধুসূদন, থ্যাংক ইউ। সো আমি আপনাদেরকে একটা ভালো কোশ্চেন করেছে, যেটি আমি একটু আগে এখানে বলছিলাম, এইখানে যে 5 নম্বরে এখানে বলতেছি না যে গ্যারান্টি দ্বারা সীমাবদ্ধ অথবা অসীম দায়। অসীম দায় তো আসলে কোনো সবকিছুই তার দিতে হবে, আর গ্যারান্টি দ্বারা সীমাবদ্ধ মানে আমার মেমোরান্ডামে লেখা থাকবে যে আমি 1 লাখ টাকা পেইড আপ, কিন্তু আমার গ্যারান্টি হচ্ছে 1 কোটি টাকা। এইটা হচ্ছে এখানে বলা আছে। আর পরবর্তীকালে আর একটা কোশ্চেন যে সে করেছে, সেই কোশ্চেনটা ডিফারেন্ট। ব্যাংকে যখন আমরা লোন চাই তখন কতগুলো সিকিউরিটি কমন থাকে। একটা হচ্ছে যে আপনার শেয়ারটাকে ইয়ে করতে হয়, আপনাকে শেয়ারটাকে লিয়েন করতে হয় ব্যাংকের সাথে। সেকেন্ড বলে যে কর্পোরেট গ্যারান্টি দেন, তার মানে লেটস সে আকিস পার্টিকেল গ্যারান্টি দিবে হচ্ছে আকিস ফুডকে। এরকম একটা কোম্পানি আর একটা কোম্পানিকে গ্যারান্টি দিলে বলা হচ্ছে কর্পোরেট গ্যারান্টি। এতেও তারা থামে না, তারা বলে যে ওনাররা ডাইরেক্টরদের পার্সোনাল গ্যারান্টি দিতে হবে। তখন ওনাররা লিখে দেয় যে এই লোন যদি কোম্পানি পরিশোধ করতে না পারে তাহলে এই লোন পরিশোধের দায়িত্ব ব্যক্তিগতভাবে ডাইরেক্টরদের উপর বর্তাবে এবং তাদের বাড়ি গাড়ি সব বেচেও এই টাকাটা দিতে হবে। সো এটাকে বলা হচ্ছে ওই গ্যারান্টিটা অন্য গ্যারান্টি, সেটা হচ্ছে বলা হচ্ছে যে কর্পোরেট গ্যারান্টি এবং পার্সোনাল গ্যারান্টি। এটা হচ্ছে ব্যাংকের সাথে লোন নেওয়ার সময় প্রযোজ্য, আর শুধুমাত্র ব্যাংকের সাথে লোন নেওয়ার সময় ওই ধরনের থাকে। আর জেনারেল কেসে কোম্পানি আইনের মেমোরান্ডামে লেখা থাকবে যে আমার কত দ্বারা গ্যারান্টি। তাহলে ও যেটা কোশ্চেন করছে কোশ্চেনের ভিতরেই অ্যান্সারটা ছিল, বোঝা গেছে? ইয়ে খান নাজমুল খান, রাইট স্যার? আচ্ছা এবার তাহলে আসেন আজকের দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট এই পর্যন্ত, সেটা হচ্ছে একটা শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি বা শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানির সংঘসারক মেমোরান্ডামে কি কি থাকবে এটা মুখস্থ করে ফেলতে হবে। ছোট জিনিস আমি বুঝাই দিচ্ছি, সেটি হচ্ছে একটা কোম্পানি লিমিটেড বাই শেয়ার, তার হচ্ছে মূলত কি কি থাকবে। প্রথমে হচ্ছে শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানি সংঘসারকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ থাকতে হবে। সে সকল বিষয় সমূহ হলো, 1, কোম্পানির নামের সাথে সীমিত দায় বা লিমিটেড থাকতে হবে, যেমন বিস সলিউশন লিমিটেড, হ্যাঁ, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অফিস, চার্টার্ড অফিসার লিমিটেড, ঠিক আছে, এরকম লিমিটেড কথাটা থাকতে হবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে লিমিটেড লিমিটেড কথাটা যে পাবলিক এখন তো আরো এটা চেঞ্জ হইছে এইখানে এখন চেঞ্জ হয়ে কি হইছে কেউ বলতে পারবেন মানে এটা এই জায়গাটা একটু চেঞ্জ আসছে একটু হালকা নতুন যে আইনে চেঞ্জ আসছে কেউ বলতে পারবেন স্যার ওয়ান পার্সন কোম্পানি হচ্ছে ওপিসি পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে পিএলসি আর প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে লিমিটেড মেবি রাইট এটা কি আপনি আলাদা পড়ছেন নাকি আমি একটা ভিডিও দিছিলাম দেখছিলেন নাকি পড়ছিলেন কোথাও স্যার আপনার ভিডিও স্যার আপনার ভিডিওটা দেখেছিলাম আমি থ্যাংক ইউ দেখেন এটাই হচ্ছে আমার ভালো লাগার জায়গা ও যে দেখছে এখানে তিনটা হয় একটা আগে ছিল হচ্ছে ওয়ান পার্সন হলে কোনো কোম্পানি করার সুযোগ ছিল না একজন হলে ওটাকে প্রোপ্রাইটারশিপ করতে হতো কিন্তু নতুন কোম্পানি আইন 2020 সালে যেটা আসছে এখানেই বলা হয়েছে যে আপনি চাইলে একজন মানুষ নিয়েও কোম্পানি করতে পারেন but company এর নাম হবে ওয়ান পার্সন কোম্পানি তার মানে সেই ধরনের কোম্পানির নামের শেষে হবে ওপিসি যেমন বিস সলিউশন ওপিসি যদি একজন মালিক হয় এরপরে বিস সলিউশন যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি তাহলে বলা হবে বিস সলিউশন প্রাইভেট লিমিটেড কোম্পানি হ্যাঁ এরপর যদি হয় মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর যদি হয় পাবলিক লিমিটেড কোম্পানি তখন হবে হচ্ছে পিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি ঠিক আছে তাহলে একটা হলো ওপিসি আর একটা হলো লিমিটেড আর একটা হচ্ছে পিএলসি ক্লিয়ার ওকে তাহলে আমরা এটা পেয়ে গেলাম সেকেন্ড হচ্ছে নিবন্ধনকৃত অফিসের ঠিকানা থাকতে হবে আসলে আপনার নিবন্ধনকৃত অফিসের ঠিকানা এখানে থাকতে হবে যে আপনি এটাকে আপনার রেজিস্টার্ড অফিস এটাকে বাংলায় একটু কঠিন মনে হচ্ছে আমরা রেজিস্টার্ড অফিস বলি না প্রত্যেকটা কোম্পানি এটা রেজিস্টার্ড অফিস আমাদের বিস সলিউশনের বা আপনাদের যেটা হচ্ছে যে অর্গানাইজেশন সিওএল বা সিএফও কোর্সের যে ইয়ে সেটা কিন্তু নিবন্ধন অফিস হচ্ছে সিটি সেন্টার হ্যাঁ সেটা হচ্ছে আমাদের সিটি সেন্টারের যে আপনার আমাদের অফিস 26 এবং 25 ফ্লোর সেই স্পেসটা হচ্ছে আমাদের নিজেদের কেনা জায়গা ওই জায়গায় হচ্ছে নিবন্ধন আমাদের নিবন্ধিত অফিস এটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানি একটা নিজস্ব নিবন্ধিত অফিস থাকতে হয় এটা সাধারণত এনিহোয়ার ইন বাংলাদেশ লেখা থাকে বাংলাদেশের যে কোনো জায়গা হতে পারে থার্ড হচ্ছে কোম্পানির উদ্দেশ্য হ্যাঁ এবং উদ্দেশ্যসমূহ বাণিজ্যিক এলাকা এবং কার্যাবলীর পরিব্যাপ্তি সম্পর্কে বলতে হবে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোন কোম্পানির ব্যবসার উদ্দেশ্য যদি কেউ কম লিখে আর পরবর্তীকালে চাইলেও সেই ব্যবসা করতে পারবে না unless otherwise হাইকোর্টের পারমিশন নিয়ে এই উদ্দেশ্য বা অবজেক্টিভ ক্লজ চেঞ্জ করা না পর্যন্ত তাকে কিন্তু এই ব্যবসা করতে পারবে না তার মানে যখন আপনি একজন লয়ার হিসেবে যখন একজন কোয়ালিফাইড সিএফও হিসেবে সিএফও কোর্স কোয়ালিফাইড হিসেবে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হিসেবে একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে একজন চার্টার সেক্রেটারি হিসেবে বা একজন এলএলবি লয়ার হিসেবে যখন কোনো আপনার ক্লায়েন্টকে সার্ভিস দিবেন তখন আপনি চেষ্টা করবেন যে মেমোরান্ডাম ড্রাফট করার সময় অবজেক্ট ক্লজে যত ব্যবসা সে করতে পারে ইন ফিউচারে সবকিছুই ঢুকিয়ে দিতে হবে আদারওয়াইজ সে যদি মনে করেন যে পরবর্তীকালে এটা চেঞ্জ করতে চায় অবজেক্ট ক্লজ এটা ভেরি টাবলসাম অনেক সময় লাগে তখন হাইকোর্টের পারমিশন লাগে অনেক কিছু করতে হয় সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আপনারা মাথায় রাখবেন এরপরে 4 নম্বরটা হচ্ছে সদস্যদের দায় শেয়ার দ্বারা সীমিত উল্লেখ করতে মানে এখানে যারা শেয়ার হোল্ডার সদস্য মানে শেয়ার হোল্ডার শেয়ারহোল্ডারদের লাইবিলিটি লিমিটেড বাই হিজ শেয়ার হিজ অর হার শেয়ার এটা বলে দিতে হবে ধরেন আপনি 100 শেয়ার কিনেছেন 100 টাকা শেয়ার কিনেছেন আপনি 100 টাকার লাইবিলিটি আছে আপনার তো সেই কথাটাই এর সদস্যদের দায় শেয়ার দ্বারা সীমিত উল্লেখ করতে হবে এরপরে হচ্ছে 5 নম্বরে বলা হচ্ছে স্পষ্ট করে নিবন্ধনকৃত শেয়ারের সংখ্যা এবং টাকার পরিমাণ উল্লেখ করতে হবে তার মানে কত আপনার নিবন্ধিত আপনার রেজিস্টার্ড শেয়ার ক্যাপিটাল কত এবং কতজন শেয়ার হোল্ডার এবং কি কি তার টাকা সেখানে কি কি কে কে শেয়ার কিনেছে এই সবগুলো জিনিসই কিন্তু তার থাকতে হবে এরপরে বলা হচ্ছে যে শেয়ার হোল্ডার যারা আপনার এখানে প্রথম মেমোরেন্ডামে যাদের নাম থাকবে তাদেরকে বলা হবে স্পন্সর শেয়ার হোল্ডার হ্যাঁ আর এই যে তারা শুরু করলো বা স্পন্সর শেয়ার হোল্ডার বা স্পন্সর ডিরেক্টর তাদের ধরেন আমি 5 জন মিলে আমরা একটা কোম্পানি করলাম তো আমি কয়টা শেয়ার নিচ্ছি আমার নামের সামনে লিখে দিতে হবে এবং সঙ্গে তাদের স্বাক্ষর থাকতে হবে মানে আমি লেটস সে আমি আবু তালহা সাদাত এবং হচ্ছে নাজমুল খান 4 জন মিলে আমরা একটা কোম্পানি করলাম সো প্রত্যেকের নামই 1 2 3 করে লিখতে হবে মোহাম্মদ শফিকুল আলম মোহাম্মদ আবু তালহা তারপর হচ্ছে আবু সাহাদাত, সাদাত সাদাত, তারপরে লিখবো আমরা হচ্ছে লেটস সে নাজমুল খান, লিখে লিখবো আমি লেটস সে 20,000 শেয়ার এবং টাকা হচ্ছে 2 লাখ টাকা, কেউ হয়তো 10,000 শেয়ার 1 লাখ টাকা, কেউ হয়তো আবারও 50,000 শেয়ার 5 লাখ টাকা। এইভাবে প্রত্যেকে, এবং তারপর স্বাক্ষর, মানে নাম, কত টাকা শেয়ার আপনি ওনার, এবং পাশে স্বাক্ষর থাকতে হবে। এই জিনিসটা বোঝা গেছে কিনা আমাকে কেউ ফিডব্যাক দিবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এটা কিন্তু কমন বাট ভেরি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। বোঝা গেছে? স্যার বোঝা যাচ্ছে স্যার? কোনো কোশ্চেন নেই এখানে বলতো স্যার? বোঝা গেছে স্যার। 6 নম্বরে স্যার একটু যদি একটু বলতেন। 6 আচ্ছা আচ্ছা সুন্দর, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এইটা শিখলে আমি কালকে, আচ্ছা আমার একটু বলেন তো, আমি এখন ওই যে এফআরসি এর একটা মিটিং আছে আমাদের 9টার সময়, ওই অডিট সংশ্লিষ্ট একটা মিটিং আছে, আমি ঢুকবো। তার আগে কালকে আপনাদের কোনো ক্লাস আছে কি কালকে, আগামী কালকে? স্যার এটা তো স্যার আমরা আগে থেকে ডিসক্লোজ করে না স্যার, যেদিন ক্লাস হয় তখন দুপুরের সময় ডিসক্লোজ করে। হ্যাঁ ওই যে হয় কি আমরা সবাই প্রফেশনাল, তো অনেক সময় আমাদের যেটা হয় যে টাইম ম্যানেজ করা একটা চ্যালেঞ্জ হয়, যদিও আমরা এটা চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ, আশা করছি। লুইন কালকে কি কারো ক্লাস আছে এই সেশনের বা অন্য সেশনের ক্লাস আছে কালকে? লুইন কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আমি কথা বলে নিব, কারণ কালকে আমি যে মেমোরিয়ালটা দেখাতে চাচ্ছিলাম আজকের জন্য আসলে লোড বেশি হতো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। যদি কালকে আপনাদের কোনো ক্লাস না থাকে আমি তাহলে হয়তো ক্লাস দিব। আপনাদের কোনো সমস্যা হয়তো কালকে 8টা হলে কোনো সমস্যা আছে? না স্যার কোনো সমস্যা নাই স্যার। নাই স্যার। ওকে তাহলে এটা বুঝাই দিই আজকে শেষ করি, আমি কালকে আবার এটা কন্টিনিউশন করব, কারণ কালকে মেমোরেন্ডাম দেখালে ক্লিয়ার হবে। এখানে দেখেন এই যে বলছি না 6 যেটা, স্বাক্ষরকৃত শেয়ার হোল্ডারদের নামের পাশে গৃহীত শেয়ারের সংখ্যা উল্লেখ থাকতে হবে। তার মানে ওই যে একটু আগে বললাম যে আমরা 4জন শেয়ার হোল্ডার ধরলাম, আমি মোহাম্মদ শফিকুল আলম, আবু তালহা, তারপরে নাজমুল সাদাত, হ্যাঁ তারপরে হচ্ছে যে ধরেন নাজমুল খান, মধুসূদন, শরীফুল ইসলাম, এই 5-6 জন যদি আমরা শেয়ার হোল্ডার হই তাহলে আমাদের নাম থাকবে, নামের পাশে আমরা স্বাক্ষর করব এবং কত শেয়ার নিচ্ছি। লেটস সে আমি 200 শেয়ার নিলাম, মধুসূদন 200 শেয়ার নিল, নাজমুল 200, আব্দুল সালাম 300, হ্যাঁ এই সালাম এইচ এম সালাম উনি চৌধুরী উনি নিল হচ্ছে 300, তারপর শরীফুল ইসলাম সাহেব উনি নিলেন 200, এরকম করে, এবং মাজেদুল হক উনি নিলেন 300। সো আমার নাম থাকবে বাম পাশে, তারপর আমি স্বাক্ষর করব, এরপর আমি লিখবো কত শেয়ার সংখ্যা। এইটা এই মেমোরেন্ডামের পার্ট। বোঝা গেছে যে কোশ্চেনটা করছেন এখন? জি স্যার। ওকে সো আর কোনো কোশ্চেন না থাকলে আমরা নেক্সট দিনে এইভাবেই কন্টিনিউ করব, কিন্তু আমি কয়েকটা মেমোরেন্ডাম, আর্টিকেল, নেম ক্লিয়ারেন্স এগুলোকে ছবি এনে এনে দেখাবো যে কিভাবে কাজ করতে হয়। সো যদি কারো কোনো কোশ্চেন না থাকে এই পর্যন্ত তাহলে এখানে আজকের মতো শেষ করতে চাচ্ছি। আগামীকালকে 8টায় আবার ক্লাস নিব ইনশাআল্লাহ। স্যার ক্লাসের বাইরে স্যার একটা মানে কথা ছিল স্যার, বলেন প্লিজ। স্যার আমরা যে সিএফও কোর্সটা করছি স্যার, জি জি, তো এই ক্ষেত্রে স্যার যদি কেউ মানে আমরা যে রেজাল্ট হচ্ছে মানে শুধু দেখতে পাচ্ছি যে পাস বা ফেল, হ্যাঁ হ্যাঁ এফ এবং পি দিয়ে আমরা স্যার সংকেত বুঝতে পারছি পাস ফেল, কিন্তু স্যার কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো স্যার যদি এটা একটু ডিক্লেয়ার হইতো এবং আমরা যদি ওটা কিন্তু শোনাই বলি আপনাদের কারণেই হয় না। কেন হয়নি জানেন? আমি একটু বলি যে আপনি যে কোশ্চেনটা করছেন এটা আমি শরীফুল ইসলাম স্যার, শরীফুল ইসলাম আপনি দেখেন আইসিএমএবি, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, এসিসি এতে অবশ্য মার্ক দেয়। তো বাংলাদেশে যতগুলো প্রফেশনাল ইনস্টিটিউট আছে তাদের কারোরই হচ্ছে ফার্স্ট সেকেন্ড ডিক্লেয়ার করে না, তাদের সিস্টেম হচ্ছে তাদের শুধু ইয়েটা সিলেক্ট করে, ওই যে কি বলে আপনার ওই পাস করেছে কি ফেল করছে এটা দেয়া থাকে। এখন আমার কিন্তু রেজাল্ট আছে, আমি কিন্তু মার্ক প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জানি, সো আমি কিন্তু এটা পাবলিশ করতে পারি। এখন এটা পাবলিশ করলে যদি আপনার মানে কোনো উপকার হয় বা তাহলে আমি একটু আলাপ করে দিই, কারণ ওইটার প্রত্যেকটারই কিন্তু রেজাল্ট শিট হয়েছে, আমাকে দেখিয়ে নিয়েছে, এখানে একাডেমিক কাউন্সিল আছে আমরা তিন চারজন দেখে সাইন করে দিয়েছি। সো আমি কালকে আলাপ করে জানাবো যে এটাতে কোনো আমার মনে হয় না কোনো সমস্যা আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড মানে সিরিয়ালে দিতে পারি, এটা কোনো ক্ষতি দিতে পারি স্যার। ওটা ঠিক আছে স্যার, কিন্তু স্যার আমাদের একটু স্যার মানে স্প্রিয়াটা বাড়তো বা স্যার ই হইতো যে আরেকটা যদি কোনো মানে কোনো কিছু থাকতো স্যার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হইলে। আমি বুঝতে পারছি, তো সেক্ষেত্রে আমি কালকে ডিসকাশন করে আমাদের একটা সিস্টেম আছে সেটা আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে প্রতি সেমিস্টারের প্রথম ফার্স্ট সেকেন্ডের মধ্যে ফিজ ওয়েভারের একটা নিয়ম আছে। তো ওইটা আপনারা হয়তো রেজাল্টে দিয়েছি কিনা আমি না হলে এটা জিজ্ঞেস করে, কারণ ফার্স্ট সেকেন্ড তো আমাদের রেকর্ড আছে বুঝছেন। সো ইনশাআল্লাহ এটা আমি কালকে যেহেতু আপনার সাথে ক্লাস আছে আমি এটা জেনে একদম ক্লিয়ার আপনাকে জানাতে পারবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। কালকে কি এই ক্লাসটা কালকে কমপ্লিট হয়ে যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ কালকে কমপ্লিট হয়ে যাবে। তাহলে স্যার একটা রিকোয়েস্ট রাখি, মনে হয় এটা আপনি দেখাবেন স্যার, তারপর আমি একটু বলছি যেটা স্যার এর সাথে সাথে যদি এটার সাথে ফর্ম 10-12 আর 171টাও একটু স্যার ক্লিয়ার করে দেন তাহলে একটু ভালো হয় স্যার। ও না এটা কিন্তু আবার আমি কিন্তু কোম্পানি একটা বেশ কয়েকটা ক্লাস আছে বুঝছেন, কালকে আমি রাখবো যতটুকু পারি, কারণ এরপরে দেখেন কোনটা কোনটা করাবো আপনাদের খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নেম চেঞ্জ, একটা কোম্পানি নাম নিল চেঞ্জ কিভাবে করে, তারপরে প্রাইভেট কোম্পানিকে কিভাবে পাবলিকে করে অথবা পাবলিক কোম্পানিকে কিভাবে প্রাইভেট করে, হ্যাঁ এরকম বেশ কিছু ইন্টারেস্টিং ইয়ে আছে এবং ভালো লাগবে। তো আমি কালকে যতটুকু এটা অবশ্যই দেখাবো, এটা দেখানো ছাড়া ক্লাস শেষ হবে না, কারণ আমরা কিন্তু সিএফএ কোর্সে বলতেছি আমরা প্র্যাকটিক্যাল। তো দেখবেন ট্যালিও আমরা প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করি, এসএপিও প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করি, এই জায়গাটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখানোর সুযোগ আছে। আমি অবশ্যই যতটুকু সম্ভব 117 বলেন শিডিউলগুলো শুধু শিডিউল 10 বা ফর্ম 12 না, শিডিউল 12 ফর্ম 10 না, অন্যগুলোও কিন্তু আমি টুকটাক করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে। সো আমি এটা কালকে তো দেখাবোই, ইন ফিউচারেও এটা আমি সবগুলো আমার কাছে সবই আছে, তো একদম প্র্যাকটিক্যাল কোম্পানি ধরে ধরে দেখাবো। হ্যাঁ হয়তো কোম্পানির নামটা একটু একটু বুঝে দিলাম যাতে কোম্পানি ডিসকাস না হলো ঠিক আছে। সো থ্যাংক ইউ, আজকের মতো কালকে আবার দেখা হচ্ছে, আপনারা দোয়া করেন আমার জন্য। আর এইটা কিন্তু এই আমি লুইনকে বলবো কালকে সকালে আপনাদেরকে মেইল করতে, এই 6 নম্বর সেকশনটা অ্যাটলিস্ট কি কি থাকে, যে কোম্পানির নাম থাকে প্রথমে, তারপর হচ্ছে যে লেখা থাকে লিমিটেড, তারপর হচ্ছে যে অ্যাড্রেস থাকে, তারপর হচ্ছে যে অবজেক্ট থাকে, তারপর শেয়ার হোল্ডার সংখ্যা কত থাকে এবং কে কত শেয়ার নিচ্ছে, হ্যাঁ এবং তার স্বাক্ষর থাকে। এই টোটাল সিস্টেমটা মানে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে গেলে যা যা লাগে এটা আপনাদের মুখস্থ করে ফেলতে হবে, ছোট জিনিস এটা, তো মুখস্থ না করার কিছু নেই। সো হোপ টু মিট ইউ টুমরো ইনশাআল্লাহ। Thank you for your sir 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 আরেকটা ই ছিল স্যার, সেটা হচ্ছে স্যার আমাদের তো পরীক্ষার সময় প্রশ্ন হবে স্যার ইংলিশে, হ্যাঁ তো স্যার এখন তো স্যার আমরা বাংলা পড়ছি স্যার, মানে আমরা আচ্ছা আমি তাহলে ইংরেজিও দিয়ে দিব, অসুবিধা নেই ইংরেজিও দিয়ে দেব। এটা আমি করছিলাম কি, এটা আমি কেন করেছি, ধরেন বাংলা আপনাদের বুঝতে সুবিধা হয় কিন্তু এটা ইংরেজিতে একই জিনিস, আমরা ইংরেজি আপনাদেরকে দিয়ে দিব, অসুবিধা নেই ইংরেজিতে আছে ঠিক আছে, ইংরেজি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।